হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওতে আপনারা দেখবেন জেলা জজ আদালত সিরাজগঞ্জের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের প্রশ্নের সমাধান, যে পরীক্ষা হয়েছে গত 22 এপ্রিল 2022। তো প্রথমেই আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন, খুবই সহজ প্রশ্নটি ছিল, দেখতে পাচ্ছেন। তো সমাধান অংশে আসা যাক। আর সমাধান অংশে আসার আগে বলে রাখি, যাদের পিডিএফ দরকার যোগাযোগ করে নিতে পারেন। প্রথমে ছিল রচনা লেখন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা। তো আশা করি পারবেন। আর ইংরেজিতেও ছিল একটি রচনা লেখন, ইম্পর্টেন্স অফ কম্পিউটার ইন এভরিডে লাইফ। এবং 3 নম্বরে ছিল একটি সরল অঙ্ক। তো সরল অঙ্কটি দেখতে পাচ্ছেন আপনারা, উত্তর আসবে 1। এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন। 4 নম্বরে ক নম্বরে দেখতে পাচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ, জন্মসাল ও জন্মস্থান লিখুন। তো উত্তর হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি উপজেলায় 1920 সালের 17 মাস জন্মগ্রহণ করেন। খ নম্বরে ছিল অপারেশন সার্চলাইট কি, এটা হবে 1971 সালের 25 মার্চ রাতে নিরস্ত্র বাঙালিদের উপর পশ্চিম পাকিস্তানি সেনারা যে অভিযান চালায় তার নাম ছিল অপারেশন সার্চলাইট। আর হচ্ছে গ নম্বরে ছয় দফা কি, তো ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। 1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ছয় দফা দাবি পেশ করেন এবং একে বাঙালির মুক্তি সনদ বলা হয়। ঘ নম্বর, আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে এবং রণসঙ্গীতের রচয়িতা কে, উত্তর আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর এবং রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। এরপরে হচ্ছে উ নম্বর, স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় এবং সিরাজগঞ্জ কত নং সেক্টরের অধীনে ছিল, উত্তর 11টি সেক্টরে ভাগ করা হয় এবং সিরাজগঞ্জ ছিল 7 নং সেক্টরের অন্তর্ভুক্ত। ভিটামিন এর উৎস কী কী, উত্তর ভিটামিন এ মূলত ক্যারোটিন থেকে তৈরি হয়, ভিটামিন এ তৈরির উৎস 2টি। উদ্ভিদজাত উৎস হলো হলুদ ও সবুজ শাকসবজি, রঙিন ফলমূল, সাধারণত যে শাকসবজি বা ফুলে ফলের রং যত গাঢ় হয় তাতে ভিটামিন এর পরিমাণ তত বেশি হয়। এছাড়া গাজর, কুমড়ো, পাকা পেঁপে, ঘি, মাখন ও অন্যান্য সবজি ফল ইত্যাদিতে ভিটামিন এ থাকে। 6 নম্বরে হচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ হতে বাঁচার উপায় কী কী, উত্তর খুব সাধারণ কিছু নিয়ম মানলেই এড়ানো সম্ভব এই করোনা সংক্রমণ। প্রথমত করোনা প্রতিরোধের যে ভ্যাকসিন সেটা নিতে হবে। বাইরে বের হওয়ার হলে সবসময় মাস্ক ব্যবহার করতে হবে। নাক মুখ ঢেকে হাঁচি কাশি দিতে হবে। ডিম মাংস ভালো করে সিদ্ধ করে রান্না করতে হবে। রোগীর থেকে দূরে থাকতে হবে, তবে রোগীকে দূর থেকেই সাহায্য করতে হবে। নিয়মিত হাত ধুতে হবে। করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। জ নম্বর হচ্ছে সুষম খাদ্য বলতে কী বোঝায়, খাদ্যের প্রধান 6টি উপাদান যথা শর্করা, আমিষ, স্নেহ বা চর্বি জাতীয় খাবার, ভিটামিন, খনিজ লবণ ও পানি। এগুলো খাবারের তালিকায় সঠিক অনুপাতে উপস্থিত থাকলে তাকে সুষম খাদ্য বলে। 6 নম্বর, রংধনুর 7টি রঙের নাম লিখুন। রংধনুর সাতটি রঙের নাম হচ্ছে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা ও লাল। তো এরপরে ছিল কম্পিউটার ভাইরাস কি, কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম। তো আপনারা কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম লিখুন, কমেন্টস করে জানান। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিন।